আচ্ছা বন্ধুরা, তো এর আগে ভিডিওয় বলেছিলাম ককটেলে তো ভালো বাচ্চা পরিচর্যা করার জন্য কয়েকটি টিপস আছে বা গুরুত্বপূর্ণ একটা টিপস আছে, তো আপনাদেরকে বলবো। তো প্রথমে বলবো মন্ডল বাড়ির পক্ষ থেকে প্রত্যেক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া ককটেল পাখির খাবার থেকে শুরু করে ভালো বাচ্চা পরিচর্যা করতে গেলে কী কী লাগে বা কী মেডিসিন দিতে হয় কোন সময়, সেই সব নিয়ে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমে বলবো এক জোড়া ককটেল তো খাসার মাপ হচ্ছে 36x18x24। আর সবচেয়ে ভালো হয় 48x24x24 দিলে ভালো হয় এক জোড়ার ক্ষেত্রে। তো এরা হাঁড়িতে বসবাস করে, মানে ডিম বাচ্চা তোলে হাঁড়িতে, আর বসবাসের জন্য তো এদের একটা নিরিবিলি পরিবেশ চাই, যাতে সেখানে কোনো ইঁদুর বা গিটগিটি এসব যাবে না। তো ইঁদুর গিটগিটি এসব দেখে এরা খুব ভয় পায়। তাতে কী হয়, এরা ওড়াউড়ি করে, ওড়াউড়ি করে ডানার কোণের দিকে রক্ত লেগে যায় বা কেটে যায়, তো সেক্ষেত্রে ভয় পেয়ে যায়। তো প্রথমে বলবো নিরিবিলি পরিবেশ, সেখানে ইঁদুর বা সাপ টাপ বা এসব কিছু যাবে না, তো সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। আর ককটেল পাখি মূলত প্রতিদিন সকালে ছোলা দিতে হবে, ছোলার পাশাপাশি সবজি। ছোলাটা যখন দিচ্ছেন তখন কোনো সবজি ব্যবহার করবেন না। আর তাছাড়া 12:30টার দিকে আপনারা সবজিটা ব্যবহার করতে পারেন, বিন বটবটি বা শাক গাজর এগুলো কুচিয়ে দিতে পারেন। এবার আপনারা যেরকম সবজি দিতে পারেন, তো প্রতিদিন নতুন নতুন সবজি দেওয়ার চেষ্টা করবেন। তাতে কী হয়, এদের ভিটামিন মিনারেলসের অভাবগুলো পূরণ হয়ে যায়। তাছাড়া ককটেল পাখিকে অবশ্যই করে যখন ব্রিডিংয়ে বসাবেন তখন এদের মেডিসিন বলতে ভাইমিরাল বা রিকোভিট এটা ব্যবহার করতে পারেন। আর তাছাড়া লিভার টনিকটা 3 দিন দিয়ে, মাঝে মধ্যে লিভার টনিক 3 দিন নেবেন, কি তাতে কী হয়, এদের হচ্ছে হজমে সহায়তা করে। অনেক পাখি লিভারের সমস্যা থাকে বা লিভার ডিজিজের সমস্যা থাকে, তো আপনারা বুঝতে পারেন না পাখি ঝিম মরে থাকে বা বডি হালকা হয়ে যায়, তো সেক্ষেত্রে বলবো লিভারের ওষুধটা আপনারা মাঝে মধ্যে ব্যবহার করবেন অবশ্যই করে। ককটেল পাখির ক্ষেত্রে তো অবশ্যই লাগে লিভারের ওষুধ, কারণ ককটেল পাখির একটাই অসুখ হয়, তো বডি হালকা হয়ে মারা যায়। তো লিভার ভালো থাকলে তাতে কী হয়, এদের পায়খানার প্রবলেম হয় না বা কোনো গ্যাসের সমস্যা হয় না। তাই লিভারটা চেষ্টা করবেন লিভারের ওষুধটা মেডিসিনটা ব্যবহার করার জন্য। আর তার পাশাপাশি ক্যালসিয়াম লিভারটা যখন দিচ্ছেন, আমি হয়তো আমি যেমনভাবে করি, লিভার 3 দিন দিয়ে তারপরে ভিটামিন তারপরে ক্যালসিয়াম, তো এরকম ব্যবহার করতে পারেন। 3 দিন ভিটামিন দেবেন, 3 দিন ক্যালসিয়াম। আমি ক্যাডিসল ডিসিটা ব্যবহার করি, তো আপনারা যেমনটা খুশি ব্যবহার করতে পারেন। এই মেডিসিন কথা অবশ্যই লাগে ককটেল পাখি। আর তাছাড়া যখন পাখিকে সব ফুড দিচ্ছেন, সব ফুডের সাথে অ্যাম্বিপ্লেক্স লিকুইডটা মিশিয়ে দিতে পারে, তাতে কী হয়, এদের বডি হালকা বা কোনো ভিটামিনের অভাবগুলো পূরণ হয়ে যায়। তাছাড়া ককটেল পাখিকে যখন ব্রিডিংয়ে বসাচ্ছেন অবশ্যই করে হাঁড়ির মধ্যে কাঠের চিপস বা কোনো ঘাস বা যে কোনো একটা নেক্সটিল মেটেরিয়ালের জন্য যেসব লাগে ও সেসব দিয়ে কুচু কুচু করে দিতে পারেন। তাতে কী হয়, ককটেল পাখি যখন ডিম বাচ্চা করবে তখন এদের ডিমটা ঠিকঠাকভাবে থাকে, এক জায়গায় থাকে, আর বাচ্চাগুলো উড়লে মারা যাবে না আশা করছি, বাচ্চাগুলো খুব ভালোই পাবেন। আর যখন 3-4 জোড়া ককটেল ব্রিডিংয়ে বসাচ্ছেন অবশ্যই করে এই ককটেল পাখি বাচ্চা ওই ককটেল পাখির বাচ্চা চেঞ্জ করে দেবেন, তাতে কী হয় বাচ্চাগুলো বড় হয়ে যায়, একটা বাচ্চাও মারা যায় না। তো সেক্ষেত্রে বলবো ককটেল পাখি যখন ডিম দিচ্ছে, ডিম থেকে শুরু করে বাচ্চা ফুটছে যখন, অবশ্যই করে ভাঁড়ের মধ্যে লক্ষ্য রাখতে হবে প্রতি সপ্তাহে একবার করে। তো বড় বাচ্চাগুলো এক লেভেল করে দেবেন, ছোট বাচ্চাগুলো এক লেভেল করে দেবেন, তাতে বাচ্চাগুলো সব বড় হয়ে যাবে। আর বাচ্চা অবশ্যই বাচ্চা যখন থাকবে অবশ্যই করে সব ফুট দেবেন, সব ফুটে সব ফুট বলতে তো ডিমের কুসুম, গম সিদ্ধ, ভুট্টা সিদ্ধ আর চিড়ে দিতে পারেন, তাতে বাচ্চাগুলোর হেলথও খুব ভালো হয়। তো গম সিদ্ধটা আর ভুট্টা সিদ্ধটা অবশ্যই করে দেবেন, এটা হাই প্রোটিনযুক্ত খাবার, তাতে বাচ্চাগুলোর হেলথও খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি বাড়ে। তো এর পাশাপাশি ডাল সিদ্ধটাও দিতে পারেন, ডাল সিদ্ধটা
যেটা মুগ ডাল বলে, বা সিদ্ধ কড়াইও দিতে পারেন সিদ্ধ করে, তাতে এদের বাচ্চাদের হেলথও ভালো হয়। তো এরকমভাবে আপনারা দেখতে পারেন, আমি যেমনটাভাবে বললাম এরকমভাবে পালন করলে অবশ্যই দেখবেন 3-4টে বাচ্চা অবশ্যই পাবেন, একটাও বাচ্চা মার যাবে না। তো আমার নিচে ককটেল আছে, আমার ককটেলে 4-5টা করে বাচ্চা আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাঁড়িতে দেখুন 4টে, কখনো 3টে, এরকম করে বাচ্চা আছে। তো ককটেল পাখি ব্রিডিংয়ে বসানোর জন্য অবশ্যই করে সফটটা ভালো দিতে হবে, আর ইঁদুর যাতে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল আমার ভিডিও। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এর পরবর্তীকালে ভিডিওগুলো দেখতে পারেন।